আমার নাম ছিল অশোক কুমার সরকার, আমার ডাক নাম ছিল রানা। গত 90 সালে আমি ইসলাম গ্রহণ করছি, তখন আমি ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র। 90 সালে ডিগ্রি কমপ্লিট হয়েছি, এরপরে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। আবার ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়ি তখন পাশে একটা প্রাইভেট কলেজে LLB ভর্তি হয়ে LLBও কমপ্লিট করে দিয়ে দিয়েছি। আমার চাকরি হয়েছিল কলেজে, মাস্টার্স কমপ্লিট করার পরে কলেজে লেকচারার হিসেবে চাকরি হয়েছিল। 7 মাস চাকরি করে চাকরি ছেড়ে দিলাম, ওই যে বেপর্দা মহিলাদেরকে পড়ানো লাগে, যুবতী মেয়েদেরকে পড়াইতে হয়, ওই জন্য চাকরি ছেড়ে দিলাম। ওই চাকরি করতে পারবো না, যে চাকরি করে জাহান্নামে যাওয়া লাগবে। রসুলের পরিষ্কার হাদিস, আর দয়ুস লাইয়াদ খুল জান্না, দয়ুস কখনো জান্নাতে যাবে না, লাইয়াদ খুল কখনো প্রবেশ করবে না। দয়ুস যদি জান্নাতে যায় রসুল মিথ্যাবাদী হয়ে যায়, ঠিক না? আমি জাহান্নামেতে বাঁচার জন্য মুসলমান হলাম, আবার এখন যুবতী যুবতী মেয়ে গেড়ে হড়াইয়ে আবার জাহান্নামে যাব, অসম্ভব। চাকরিতেও লাথি মারলাম, চাকরি ছেড়ে দিয়ে মরহুম পীর সাহেবের পরামর্শ মোতাবেক মাদ্রাসায় বলতাম, চারমুনার মরহুম পীর সাহেবের পরামর্শ মোতাবেক মাদ্রাসায় ভর্তি হয়ে বললাম না, আলিফ বাতে শুরু করে দাওরা পর্যন্ত পড়ছি। আমাদের দোয়া, আমার বাপ ধনী মানুষ, বাংলাদেশের অন্যতম বড় শিল্পপতি একজন আমার বাপ, কোটি কোটি টাকা। মা বাবার যে কত সম্পদ সে নিজেও তার হিসাব দিতে পারবে না, কামাই করে বাংলাদেশের সম্পদের পাহাড় 20 বছর। এখন একটা গাড়ি কেনার সুযোগ হয় নাই আমার, অথচ প্রতি মাসে একটা গাড়ি কেনার টাকা আমি কামাই করি। প্রতি মাসে 15 লাখ টাকা ইনকাম আছে মিনিমাম, আমার বর্তমানে মিনিমাম ইনকাম 15 লাখ। এটা গাড়ি কেনা যায় না, হ্যাঁ, কিন্তু সেই টাকা যা একত্রিত করে গাড়ি কিনবো সে সুযোগ এখনো আমার হয় নাই। দোয়া করবেন, 3টা মাদ্রাসা চালাই আমি, 3টা মাদ্রাসা। আমার প্রথম মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত, সাথে হেফজখানা কেরাতখানা সব আছে। 2 নম্বর মাদ্রাসা জামাতে কাফিয়া পর্যন্ত, ওটার সাথে হেফজখানা কেরাতখানা সব আছে। আর 3 নম্বর মাদ্রাসা শুধু হেফজখানা নুরানি। এই 3টা মাদ্রাসা চালাই, 3টা মাদ্রাসা 47 জন শিক্ষক, 3টা মাদ্রাসায় বাবুসি আছে 6জন বাবুসি, ছাত্র বর্তমানে 950-এর উপরে, তার ভিতরে 800 ছাত্র বোর্ডিংয়ে খানা খায়। গরিব মিসকিন এতিম অসহায় সব ফ্রি, সব ফ্রি, গরিব মিসকিন এতিম অসহায়। আজ পর্যন্ত কারো কাছে হাত পাইতে বলি নাই যে আমার মাদ্রাসার জন্য 5টা টাকা দেন, আজ পর্যন্ত বলি নাই। সাথী গেলি টাকা দেয় 3 দেওয়ার কথা কয়, 33টা শুনি দেখেন নজরি গেছে, 3 টাকা দিয়ে 33 কথা কয়। আমি কি সেই বাপের ঘরে জন্মিছি যে 3 টাকা জন্য 33 কথা শুনবো? মাদ্রাসা করেছি, পাল্লি চালাবো নালি বন্ধ করে দেবো, হাত পাত বোনা করে দিয়ে দোয়া করে না পারি। তবে উপযোজক হয়ে দিলে নিই, মাদ্রাসার জন্য যে উপযোজক হয়ে দেয় সেটা নিই। এই যে মাহফিলে যায় আখেরি মোনাজাতের পরে, অনেক শ্রোতারা মহব্বত করে তো, 1000 টাকা নোট 500 টাকা নোট তাদের মধ্যে গুঁজে দেয়, কয় হুজুর আপনার মাদ্রাসার জন্য এটা দিলাম। এই আজ কেউ স্টেজে আসার আগে আপনাকে রেজে আল্লাহ ডাক্তার 1000 টাকার নোট হাতের মধ্যে গুঁজে দিয়ে আসে, এই যে জায়গায় শুয়েছিলাম ওই জায়গায়, এই জিজ্ঞেস করে দেয় আজ কেউ দোষ 1000 টাকা মাদ্রাসার জন্য। এই উপযোজক হয়ে দিলে নিই, কিন্তু হাত পাইতে কারো কাছে বলি না 5টা টাকা দেন, বলবো না কোনো দিন। দোয়া করে এই উপযোজক হয়ে যে যা দেয়, আর আমি গুণাগার যা কামাই করি এইটা দিয়ে লাফাক চালাইতেছে আমার মাদ্রাসাগুলো। দোয়া করবেন, দোয়া করবেন আপনারা, দোয়া করবেন। আমি কষ্ট করি শুধু দিনের জন্য, আমার সংসারে সীমিত খরচ, একটা মাহফিলের হাত দিয়ে টাকা পুরো মাসও লাগে না আমার সংসারে। আমি 30 দিন কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য, কি করব, মাদ্রাসা করছি এখন কি বন্ধ করে দেব? হ্যাঁ, যে সমস্ত বক্তাদের নিজেদের প্রাইভেট কার নাই, তারা ভাড়ার গাড়ি নিয়ে আসে মাহফিল করতে, আমি একটা ভাড়ার গাড়িও আনি না কোনো দিন, কেন জানেন? আমি যদি বাই রোডে আসা যাওয়া করি আমার 1500-2000 টাকা গাড়ি ভাড়া হয়ে যায় আপনার, কিন্তু সেখানে একটা প্রাইভেট কার নিয়ে আসতে গেলে মিনিমাম 8-10 হাজার টাকা ভাড়া দিয়ে লাগে। আমি বাকি টাকা মাদ্রাসায় খরচ করি, আমি কষ্ট করে চলি। বক্তা খাদেম ছাড়া বক্তা পাইছে না শুনতে কোনোদিন? খাদেম ছাড়া বক্তা দেখছেন? একমাত্র আমি খাদেম ছাড়া বক্তা, আমার কোনো খাদেম নাই, আমি একা একা সফর করি, এক আমার কষ্ট হয়, একা একা সফর করি। খাদেম রাখি না কি জন্য জানেন? না, খাদেম যদি রাখি যেই টাকা আমার গাড়ি ভাড়া যায় খাদেমের পিছনে ওই টাকা খরচ হয়, আমি হোটেলে খাই খাদেমরে খাওয়ানো লাগে, আবার সে বেচারা আমার পিছনে পিছনে গড়বে, তার সংসার আছে না? হ্যাঁ জি, হয়েছে এই খাওয়া খরচ দিয়ে গাড়ি ভাড়া দিয়ে তার সংসার খরচ দিয়ে খাদেমের পিছনে মাসে 70-80 হাজার টাকা খরচ হয়ে যায়, আমি হিসেব করে দেখছি। আমি একা কষ্ট করে চলি, ওই টাকা মাদ্রাসায় খরচ করি, কষ্ট করি শুধু দিনের স্বার্থে, অন্য কোনো নাই। আমার একটা মাহফিল করলে আমার সংসার চলে যায় সে কিনে মাসে, আমি 30 দিনে কষ্ট করতে যাব কে একা? আমার দাওয়াত দিয়ে অনেকে আবার সমালোচনা করে, কয় হুজুর এত টাকা নেয়, হুজুর কন্ট্যাক্ট করে, মানে সমালোচনা করে অনেকেই। আমার যারা দাওয়াত দেয় আমি পরিষ্কার করে বলি যে আমার মাদ্রাসার জন্য এটা দিতে হবে আপনাদের, যদি আপনাদের কষ্ট হয় আমারে নিয়েন না, আপনারা অন্য বক্তা দিয়ে করেন মাহফিল আমি খুশি, তাতে নিয়ে যদি কম দেন তখন আমার কষ্ট হবে, জিজ্ঞেস করেন বলছি কিনা। আমি কি করব, আমি কি মাদ্রাসা বন্ধ করে দেব?
মাদ্রাসা না থাকলে টাকা আমাকে দেওয়া লাগতো না, আমি দুনিয়ার কুত্তা না খালি 8,000 গাড়ি ভাড়া দিতাম আর সীমিত সংসার খরচ হলে চলে যেত। কিন্তু আমি মাদ্রাসাগুলো চালানোর জন্যই টাকা নিয়ে আমি কি করব বলেন? আমি তো হাত পাততে পারি না, কারো কাছে হাত পাতবো না ইনশাল্লাহ কোনোদিন। এইভাবে কষ্ট করে চালাইতেছি, ওই উপযাজক হয়ে যে যা দেয় ওইটা, আর আমি গুণাগার যা কামাই করি এইটা দিয়ে আল্লাহ আমার তিনটা মাদ্রাসা চালাইতেছে। দোয়া করবেন, তবে যদি আমার বাপ মুসলমান হইতো ওরকম 10টা মাদ্রাসা চালানো আমার কোনো ব্যাপারই ছিল না। বাপের যে সম্পদ আমি ওয়ারি সূত্রে যেটা ভাগে পাইতাম খালি ওইটা দিয়ে 10টা মাদ্রাসা চালাইতে পারতাম, তাতে আমার কোনোদিন কোনো বেগ পাইতে হইতো না। দোয়া করেন আল্লাহ তোমার আব্বারে মুসলমান বানায় দেয়। এখনো জীবিত আছে বাপ, মা মারা গেছে, মা জন্য তো দোয়াও চাইতে পারি না, আব্বা এখনো জীবিত আছে, তো দোয়া করেন আল্লাহ যেন তারা হেফাজত করে জাহান্নাম থেকে। আমিন। ও সম্পদের জন্যই না, সম্পদের প্রতি আমার কোনো মোহ নাই, তবে আমার আব্বার আল্লাহ জাহান্নামেতে বাসাকে দোয়াটা করেন। তবে যদি সে মুসলমান হয় আমি ওয়ারি সূত্রে যেটা ভাগে পাবো এরকম 10টা মাদ্রাসা চালাইলেও আমার কোনো দিন বাঁধবে না। কি কান, আরে এখন তো দুই হাত ভরে কামাই করে আল্লাহ পাক দেয়। মুসলমানে কত কষ্ট করছে জানেন আপনারা? তিন দিন না খেয়ে থাকছি, তিন দিন একটা দানা পেটে যায় নাই আমার, তিনটা রাত ক্ষুধার যন্ত্রণায় চোখে একটু ঘুম আসে নাই কখনো আমার, পেটে ক্ষুধা থাকলে চোখে ঘুম আসে বলেন? সারা রাত যায় নামাজ বসে চোখের পানি জড়াইছে, দোয়া করছি আল্লাহ তোমার উপরে বিশ্বাস নিতে মুসলিম, তুমি তো রিজিকের জিম্মাদার, তুমি খানার ব্যবস্থা করে দাও। তিন দিন তিন রাত কানতে কানতে আল্লাহ চোখের পানি কবুল করছে, লজিংয়ের ব্যবস্থা হয়ে গেছে, চার দিনের দিন লজিং বাড়ি বাদ খাইছি তিন দিন না খাই থাকার পর। এরপরে টিউশনি করে করে পড়ার খরচ চালাচ্ছি, টিউশনি করে করে লেখাপড়ার খরচ চালাচ্ছি, কিন্তু কোনোদিন চ্যালেঞ্জ না পাশের জন্য হাত পাতি নাই কারো কাছে। অথচ দেখছি কত ন মুসলিমরা মুসলমান হইয়ে মুসলমানদের সহযোগিতা নিয়ে অল্প দিনের মধ্যে তারা বাড়িঘর করে ফেলাইছে, আর আমি তিন দিন না খেয়ে থাকছি তবু হাত পাততে পারি নাই, একটা চিন্তা করি আমার বাপ এত বড় ধনী মানুষ, আজকে আমি যদি হাত পাতি হিন্দুরা টিটকেরি করবে, দেখছো রে এত বড় লোকের ছেলে আর আজকে মুসলমানের বিক্রি করে বেড়াইতেছে, তখন ইসলামের বেইজ্জতি হয়ে যাবে। ইসলাম তো ভিক্ষাবৃত্তির ধর্ম না, যে ইসলামের জন্য বাপ সারছি, মা সারছি, আত্মীয় স্বজন ত্যাগ করছি, বাপের কোটি টাকার সম্পদ ফেলে রেখে চলে এসে আবার আমার কারণে সেই ইসলামের বেইজ্জত অসম্ভব, আমি না খেয়ে মারা যাবো তবুও হাত পেতে কখন ইসলামকে কলঙ্কিত করবো। আর তুই বদমাইশ, তোর মতো দুই চার দুই পাও দুই আতাল আর একজনের কাছে সন্তান চাও খাজা বাবার কাছে, ও তো মাটির মূর্তি বানায় তার কাছে চায়, আর তুই তোর মতো আর একজন যার তোর মতো দুই পা দুই হাত দুই কান দুই চোখ তার কাছে যে সন্তান চাও খাজা বাবার কাছে বদমাইশ। ওই হরিপদ থেকে তিন ডিগ্রি নিচেই তুই, হরিপদ থেকে তিন ডিগ্রি নিচে তোর যদি আল্লাহর বেহেস্ত দিয়া লাগে হরিপদ তোর 500 বছর আগে বেহেস্তে যাবে। মানুষ হয়ে মানসির কাছে সন্তান চায়, তারপরে জেতা মানসির কাছে তো চায়, মরা মানসির কাছে চায়, মাজারে যে সন্তান চায় বদমাইশের দৃষ্টি, মাজারে যে সন্তান চায় বদমাইশ, মরা মানুষের কাছে সন্তান চায়, মানুষ হইয়ে মানুষের কাছে সন্তান চায়, দুঃখ রাখবো কোথায়? ওরে আমি হিন্দুর বাচ্চা, আমি হিন্দুর বাচ্চা, জন্মের পর থেকে আমি ওইগুলো করতাম, মা দুর্গার পায়ে সেজদা দিছি, কালীর পায়ে সেজদা দিছি, এই সরস্বতীর পায়ে সেজদা দিছি, বট গাছের গুড়ায় সেজদা দিছি, তুলসী গাছের গুড়ায় সেজদা দিছি, আমি গরুর পায়ে উপন্তু সেজদা দিছি, গরুর পায়ে সেজদা দিছি, আমি হিন্দুর বাচ্চা, হিন্দুরা করে এইগুলো, তাই আমিও করছি, মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা দিছি। আমার বাপ মার গুরুদেব যখন আসতো আমাদের বাড়ি, ওই গুরুদেবের পায়ে কপাল ঠেকায় ঠেকায় সেজদা করতাম আমরা, তখন ছিলাম হিন্দু, হিন্দুরা করে এটা, হিন্দুরা করে। আর আজকে দেই মুসলমানের বাচ্চা মানুষের পায়ে সেজদা দেয়, কলজিটা ফাটিয়ে যায় দুঃখে, মুসলমানের বাচ্চা মানুষের পায়ে, জেতা মানুষের পায়ে তো সেজদা দেয়, মরা মানুষের কবর যে সেজদা দেয়, দুঃখ রাখবো কোথায়? তো দুঃখ রাখার জায়গা পাইনি, আমার মনে হয় ওদের জন্মের মধ্যে কোনো সমস্যা আছে, নিশ্চয়ই কোনো হিন্দুর রক্ত শরীরে বইতেছে, আর না হলে মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা দিতে পারে না, মানুষ কখনো মানুষের পায়ে সেজদা দিবে না, মানুষ সেজদা দিবে আল্লাহর কুদ্রতি কদমে, কথা ঠিক কিনা জোরে বলেন? মানুষ সেজদা দিবে তার স্রষ্টার কদমে, কুদ্রতি কদমে। আর মানুষে মানসির পায়ে সেজদা দেয়, আমার কাছে মনে হয় শরীরে নিশ্চয়ই কোনো হিন্দু রক্ত বইতেছে, আর ও যদি সত্যিকারে মুসলমানের সন্তান হইতো ও কখনো মানুষে মানুষের পায়ে সেজদা করতো না, মাজারে যে সেজদা করতো না, এই দরগায় সেজদা করা আর দুর্গায় পায়ে সেজদা করা, দুর্গার পায়ে সেজদা করা কোনো পার্থক্য নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, আল্লাহ মাফ করুক, আপনারা মুসলমানের সন্তান, আমি ভুল করব আপনারা আমারে বুঝবেন, আসলে উল্টে আপনারা ভুল করেন আর আমার বুঝন লাগে, লজ্জা করে না আপনার মুসলমান পরিচয় দেন, লজ্জা করে না আমারে বুঝবেন আপনারা, ওই ভুল আমি করতে পারি কারণ আমার অভ্যাস ছিল আগে সেজদা করে বেড়ানো,
আমি মাজারে যে সেজদা দিতে পারি, আমি পীরের পায়ে সেজদা দিতে পারি, যদি ভুল করি আপনারা আমাকে সতর্ক করবেন, বেটা হিন্দু তাকতি করিস ওগুলো, এখন তুমি মুসলমান, এখন আর এগুলো করতে পারবা না, মুসলমানের মাথা আল্লাহর কুদ্দতি কদম ছাড়া আর কোথাও নত হবে না। আমি ভুল করলে আপনারা আমার বুঝবেন, আর সে জায়গায় উল্টে আপনারা মাজারে যে সেজদা মারবেন, পীরের পায়ে সেজদা মারবেন, এই আর আমার বুঝানো লাগবে, লজ্জা করে না মুসলমান পরিচয় দেন, লজ্জা করে না মুসলমান, আমি আপনারা না, আমি মুসলমান আপনারা না, আমি জন্মেছিলাম হিন্দুর ঘরে কিন্তু এখন আমি মুসলমান, আপনারা মুসলমান পরিচয় দিয়েন না, ইসলাম আপনাদের মধ্যে নাই, খালি গরু খাইয়া আর সেনুর মাথা কেটে মুসলমান দাবি করেন, ইসলামের রসই করো নাই আপনাদের, আপনার এলাকায় তো সব নাই, মাজার পুজো পীর পূজা এগুলো আপনার এলাকায় নাই, আমার এলাকা আছে তাই শোনাইতেছি আপনার, এই থামেন কথা কেন, আল্লাহ তাআলা মাফ করুক আমাদেরকে, আল্লাহ তাআলা মাফ করুক, কয় তাজিমি সেজদা দিছি, তাজিমি সেজদা জায়েজ তাই কয় আদমরে সেজদা করছিল, এই আদমরে কি কোনো মানুষে সেজদা করছিল, কারা করছিল সেজদা, ফেরেশতারা, ফেরেশতাদের জন্য তাজিমি সেজদা জায়েজ, কোনো মানুষের জন্য তাজিমি সেজদা জায়েজ নাই, হারাম, ফেরেশতাদের জন্য তাজিমি সেজদা জায়েজ, ফেরেশতারা আদমকে সেজদা করছিল আর তাজিমি সেজদা আল্লাহ পাক হুকুম করছিল তাই, এই বদমাইশ তুই কি ফেরেশতা, এই তুই কি ফেরেশতা, তুই যদি ফেরেশতা হও আমি আদম, আয় আমার পায়ে সেজদা কর, যদি ফেরেশতা হও, ফেরেশতার আদমের পায়ে সেজদা করছিল, কোনো মানুষ মানুষকে সেজদা করবে না, তুই যদি ফেরেশতা হও আমি আদম আমার পায়ে সেজদা কর, আয় বদমাইশ আয়, তাজিমি সেজদা, তাজিমি সেজদা ফেরেশতাদের জন্য জায়েজ, মানুষের জন্য জায়েজ নাই, দলিল নিয়ে আয় পারলে প্রমাণ করতে আয়, কোন বাপের বেটা আসিস দলিল নিয়ে আয় সামনাসামনি, আমি খালি কাঁসাই গুড়ি নিয়ে, কাঁসা আটা আছে আমার, কাঁসা আটা আছে, এই কোটকে জুব্বার কোটকে লুঙ্গি ভরি ওয়াইজ করে বেড়ায়, এবারে কাঠমোল্লা মরি করেন না, এম এতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এম এতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, কলেজের লেকচারার ছিলাম, কলেজের লেকচারার, আবার ওদিক এলএলবিও কমপ্লিট করে থুয়ে দিছি, আমি কালা কোটের ব্যবসাও জানি, আমি একজন অ্যাডভোকেট, আবার মাদ্রাসায় দাওরা পর্যন্ত পড়ছি, দাওরা পর্যন্ত আলিফবাতে শুরু করে দাওরা পর্যন্ত পড়ছি মাদ্রাসায়, খালি কাঁসাই গুড়ি নিয়ে কাঁসা আটা আছে, কোনো বাপের বেটা যদি থাকিস যে তাজিমি সেজদা জায়েজ আছে, দলিল নিয়ে আয় প্রমাণ করতে পারলে কালকে তা আমিও করবো তাজিমি সেজদা, আর চলিয়ে যাওয়ার পরে পুটুর পুটুর করবি, বসবো তো জন্মের মধ্যেও দোষ আছে, তুই বাপের বেটাও না তোর জন্মের মধ্যে দোষ আছে, আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন, আরে জোরে কান না আমি, তাজিমি সেজদা বিআইকেল, তাজিমি সেজদা ফেরেশতাদের জন্য, আল্লাহ পাক হুকুম করছিল তাই, তুই যদি ফেরেশতা হও তুই করতে পারিস আদমের পায়ে সেজদা, ফেরেশতাদের জন্য জায়েজ তাজিমি সেজদা, মানুষের জন্য জায়েজ নাই, খারাপ লাগতেছে নাকি, খারাপ লাগে বাজে, আমার কলজিটা ফাইটে যায় দুঃখে, মুসলমানের বাচ্চারা মাজারে মান্নত করে, মান্নত করে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, মোষ নিয়ে যায়, আচ্ছা কবরে যে লোকটা শুয়ে রয়েছে কি গরু খায়, এ ওই মোষ খায়, ওই মুরগি খায়, তা তুই ওগুলো দিলি কে মাজারে, ওইগুলো নিয়ে যায় আরেকজন ব্যবসা করে তুই টের পাও না, এ ও যা আরেকজনের ব্যবসার পদ্ধতি তুই বোঝো না, একজন মৃত মানুষকে কেন্দ্র করে ব্যবসা করে বাদমাইশের গোষ্ঠী মাজার বানাইয়ে, চিন্তা করতে পারো কত নিকৃষ্ট মানুষ ওরা, যে একজন মৃত মানুষকে কেন্দ্র করে ব্যবসা করে, ওদের থেকে নিকৃষ্ট মানুষ দুনিয়াতে নাই, ওরা কুত্তার থেকেও নিকৃষ্ট, শুয়ারের থেকেও নিকৃষ্ট, একজন মৃত মানুষকে কেন্দ্র করে ব্যবসা করে, চিন্তা করতে পারেন, যেই মানুষটা মরে গেছে, যেই মানুষটা মরে গেছে তার জন্য আমরা দোয়া করবো আল্লাহ পাক তার জীবনের গুনাহকাতা মাফ করে দিক, তাকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করুক, আমরা দোয়া করব, তা না তার নামে মান্নত করে নিয়ে আসি আমরা গরু, এই মান্নত একটা ইবাদত, মান্নত কি ওয়াজিব ইবাদত, মান্নত ওয়াজিব ইবাদত, মান্নত আদায় করা ওয়াজিব, আর ইবাদত হবে কার জন্যে, ইবাদত হবে কার জন্যে, ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, খালি আল্লাহর জন্য না, একমাত্র আল্লাহর জন্য, এখানে একমাত্র শব্দ লাগাইতে হবে নাহলে গুরুত্ব বুঝাবে না, ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য আর কারোর জন্য নয়, মান্নত জায়েজ আছে শুধু আল্লাহর নামে, আল্লাহর ওয়াস্তে মান্নত জায়েজ, কোনো মাজারে মান্নত করা হারাম, কোনো পীরের দরবারে মান্নত করা হারাম, মসজিদের নামে মান্নত করা হারাম, মাদ্রাসার নামে মান্নত করা হারাম, মানত হবে শুধুমাত্র আল্লাহর নামে, মানত একটা ওয়াজিব ইবাদত, আর মান্নত আদায় করো ওয়াজিব, আর মান্নতের মালের হকদার সম্পূর্ণ গরিব মিসকিন এতিম অসহায় যারা তারা, ধনী লোকের জন্য মান্নতের মাল খাওয়া আর শুয়োরের গোস্ত খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই, হারাম ধনী লোকের জন্য।
মান্নত খাবে সম্পূর্ণ গরিব মিসকিনের তিমা আল্লাহর নামে মান্নত করছেন ওটা গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে কোন ধনী লোক যদি খায় আপনার মান্নত আদায় হবে না ওয়াজিব তরকের গুনাহগার হবেন আপনি আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন মুসলমানের বাচ্চারা মাজারে আগরবাতি দেয় মোমবাতি দেয় আপনার এলাকায় দেয় না আমার এলাকায় দেয় আচ্ছা এই থামেন যেই লোকটা এ ভালো করে শুন যেই লোকটা কবরে শুয়ে রইছে ওই কবরের মধ্যে কি মোমবাতির আলো যায় আগরবাতির গিরান যায় ওটা কবরে জ্বালানো সম্পূর্ণ অপচয় ওটা জীবিত মানুষের জন্য দরকার আপনার ঘরে আগরবাতি জ্বালান দুর্গন্ধ চলে যাবে সুগন্ধ আনবে কথা ঠিক না আপনার ঘরে মোমবাতি জ্বালাম অন্ধকার দূর হবে আলোকিত হবে ঘর কথা ঠিক কি না কবরে জ্বালাইলেন ওই মোমবাতির আলো কবরের মধ্যে যায় না ওই আগরবাতির গিরানো কবরের মধ্যে যায় না কথা ঠিক কি না ওটা জীবিত মানুষের জন্য দরকার মৃত মানুষের মোমবাতি আগরবাতি কোনো কাজে আসবে না সে যদি সত্যিকার আল্লাহর ওলি হয়ে থাকে তার কবর জান্নাতে নূরে আলোকিত হয়ে গেছে তার কবরের মধ্যে জান্নাতে সুবাতাস বইতেছে ঘ্রাণে ময়মায় করবে কবরের মধ্যে কথা ঠিক কি না ওই আগরবাতির গিরানো কবরের মধ্যে যায় না মোমবাতির আলোও কখনো কবরে যায় না মোমবাতি আগরবাতি কবরে জ্বালানো সম্পূর্ণ অপচয় সম্পূর্ণ অপচয় এটা আর অপচয়কারী সম্পর্কে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করেছেন নাল মুবাজ্জিরিনা কানু একয়না শয়তিন অপচয়কারী শয়তানের আপন ভাই খালাতো ভাইও না ওই যারা কবরে যাইয়ে মাজারে যে আগরবাতি মোমবাতি জ্বালায় আল্লাহ কোরআনের মধ্যে কইছে ওগুলো শয়তানের আপন ভাই আল্লাহ কোরআনের মধ্যে কইছে আমি বলতেছি না আল্লাহ কইছে ওগুলো শয়তানের আপন ভাই আর জীবনে দেবেন আগরবাতি মোমবাতি কবরে এ জীবনে দেবেন হ্যাঁ আল্লাহ পাক মুসলমানদেরকে সহিহ বুঝ দান করুক জোরে বলেন আমিন আরে জোরে কর না আমিন তোবা জান এগুলো শিরিক বাজান শিরিক এই অবস্থা যদি মরেন একেবারে ডাইরেক্ট জাহান্নামে যাবেন ডাইরেক্ট কোন নিস্তার না আমি হিন্দুর বাচ্চা আমি বুঝি আপনি মুসলমানের সন্তান আপনি বোঝেন না আমি দোয়া করি আল্লাহ পাক সকল মুসলমানকে সহিহ বুঝ দান করুন আরে জোরে কর না আমিন সব থেকে বড় কথা মুসলমানের কবর উপরে মাজার বানানো জায়েজ নাই যারা মক্কা মদিনায় গেছেন মক্কার কবরস্থান জান্নাতুল মুআল্লা আর মদিনার কবরস্থান হল জান্নাতুল বাকি এই দুটা কবরস্থান নিশ্চয় জিয়ারত করছেন নাকি কান আমি করছি আমিও করছি আর এই দুটা কবরস্থানে লক্ষ লক্ষ সাহাবাই কেরামের কবর আচ্ছা বলেন তো কোন সাহাবির কবর উপরে মাজার আছে বলেন কোন সাহাবির কবর উপরে মাজার নাই একমাত্র আবু বকর ওমর রসুলের দুই পাশে দুইজন দুই রসুলের পাশে দুইজন শোয়া আবু বকর ওমর আর রসুলের লাশ বারবার চুরি করার চেষ্টা করেছে ইহুদিরা বারবার তারপরে শেষ পর্যন্ত বাদশা চতুর্দিকে খনন করে সীসা ঢালাই করে বাধা দিয়েছে যাতে ইহুদিরা আর কোনোদিন রসুলের লাশের কাছে পৌঁছাইতে না পারে আর যেহেতু আবু বকর ওমর রসুলের পাশেই শোয়া ওই দুইটা কবর বাদ দিয়ে করার কোনো সুযোগ নেই তাই ওই দুটা কবরকে রাখা হয়েছে রজার মধ্যে কি বলেন এছাড়া আর কোনো সাহাবির কবর উপর মাজার নাই আমি জান্নাতুল বাকিতে যে হযরতে ফাতিমার কবর খুঁজে পাইনি কোন জায়গা ওখানে যারা খাদেম আছে তাদেরকে জিজ্ঞেস করলাম হযরতে ফাতিমার কবরটা কোন জায়গা ওরা কয় আল্লাহ জানে আমরাও জানি না কোনো সাহাবির কবরের নাম নিশানা নাই কোনো সাহাবির কবরে মাজার নাই আজকে যাদের কবর উপর মাজার বানাইতেছি এরা তো সাহাবাই কেরামের থেকে দামি নাকি এরা আল্লাহর ওলি ওলিদের দাম কম না কিন্তু যত দামি হোক এক কোটি অলিকে একত্রিত করলে একজন সাহাবার একটা পশমের সমান দাম হবে না কোনোদিন অলি তো অলি আর সাহাবা সাহাবা কথা ঠিক না এক কোটি সুপারি গাছ একত্রিত করলে যেরকম একটা তাল গাছ হয় না কোনোদিন তাল গাছ হয় ওই এক কোটি সুপারি গাছ এক কোটি সুপারি গাছ তাল গাছ হবে না কোনোদিন তবে অলিরা তো অলি অলিরা আল্লাহর কাছে দামি দামি মানুষ অলিরা কিন্তু যত দামি হোক না কেন এক কোটি অলি একত্রিত করলে একজন সাহাবির একটা পশমের সমান হবে না কি বলেন তা কোনো সাহাবির কবর উপরে মাজার নাই আর আমরা আল্লাহর ওলি একজন মরে গেলি অমনি তার কবর উপরে মাজার বানাই ব্যবসা শুরু করে দিগুলো ব্যবসা ভণ্ডকের ব্যবসা এ ভণ্ডকের ব্যবসা ওগুলো ভণ্ড শয়তান আল্লাহ পাকদের তকদিরে হেদায়েত থাকলে হেদায়েত দান করে জোরে বলেন আমিন আমিন আর তকদিরে হেদায়েত না থাকলে পাকদেরকে ধ্বংস করে দিক জোরে বলেন আমিন আমিন আরে জোরে কান না আমিন আমিন ও কয় না এরা কোন কাদার মুসলমান বুঝলাম না আমি আল্লাহ যদি কবুল করে কোনো সমস্যা আছে নাকি আরে ভণ্ডকের ব্যবসা বন্ধ হয়ে যাবে কথা ঠিক কি না আল্লাহ যদি কবুল করে ভণ্ডদের ওরা তো ভণ্ড ওরা ভণ্ড কসম খোদার ওরা ভণ্ড ওরা মৃত মানুষকে কেন্দ্র করে ব্যবসা করতেছে মৃত মানুষকে কেন্দ্র করে একজন মৃত মানুষকে কেন্দ্র করে ব্যবসা এর থেকে নিকৃষ্ট মানুষ দুনিয়াতে থাকতে পারে না খারাপ লাগতেছে আপনাদের নাকি
খারাপ লাগে ভাষা? আল্লাহ পাক সকলকে বোঝ দান করুক, জোরে বলেন আমিন। আমরা মুসলমান, কথা ঠিক কি না? আমরা এগুলো আর করব না, এগুলো ইসলাম শরীয়ত কখনো সমর্থন করে না, ইসলাম এগুলো সমর্থন করে না। আল্লাহ পাক সকল মুসলমানকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? অনেকের কুলজে ফুটু হয়ে যাচ্ছে, আমি তো বুঝি। ও চেহারার দিক তাকালি বুঝি কার কুলজে ফুটু আছে, চেহারা দেখলেই বোঝা যায়। যারা ওই ব্যবসার টাকার ভাগ পায় ওদের কুলজে তো ফুটু হয়ে যাচ্ছে। বাবার খাদেমগিরি করে ওরাও তো কিছু কামায়, বোঝেন না? বাবার খাদেমগিরি করে ওদেরও কিছু লাভ হয় দুনিয়ার, এই জন্য ওদের কুলজে ফুটু হয়ে যাচ্ছে, বোঝেন? আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কান না আমিন। আমরা কোনোদিনও মাজারে যে সেজদা দেব না, কখনো পীরের পায়ে সেজদা দেব না। সে আমার মতো একজন মানুষ হতে পারে, সে আল্লাহর ওলি, কিন্তু সেও আমার মতো মানুষ, কথা ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আর মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা দেওয়া হারাম, জায়েজ নাই। তাজিমি সেজদা মানুষের জন্য জায়েজ নাই, তাজিমি সেজদা ফেরেশতাদের জন্য আল্লাহ পাক হুকুম করছিল, ফেরেশতারা আদমের পায়ে সেজদা করেছিল তাজিমি সেজদা। আল্লাহ পাক সকলকে বোঝদান করুক। আরে জোরে কান না আমিন। নামাজ কালামের খবর নেই, মাজারে যে ফড়িতে আকড়ে, আর মাজারকে কেন্দ্র করে যত অবৈধ কাজের আখড়া গড়ে উঠছে বর্তমান, মাজার আল্লাহর ওলিদের কবরগুলোকে কেন্দ্র করে ভণ্ডর দল অবৈধ ব্যবসার কারখানা খুলছে, মাদকের ব্যবসা। মাজারকে কেন্দ্র করে মাদকের ব্যবসা, গাঁজার ব্যবসা, বাবা বাবা ইয়াবা, ফ্যান্সি ডিল, ফ্যান্সি ডিল। আল্লাহ তাআলা মাফ করুক আমাদেরকে, জোরে বলেন আমিন। আরে জোরে কান না আমিন। আল্লাহর ওলিদের কবরগুলোকে কেন্দ্র করে সেখানে মাদকের ব্যবসা চলতেছে, রমরমা ব্যবসা, রমরমা ব্যবসা। বদমাইশের দল মাদক খায়, আর আমি তরিকার লোক, তরিকা এ কোন তরিকায় মাদক যায়, এই তরিকার দলিল নিয়ে আমার কাছে, আমি তরিকা সাইডেই জানি, কাদরিয়া সিস্তিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া, চারটে তরিকার উপর আমি মস্ক করি, চারটে তরিকার আমি জিকির করি, চার তরিকার উপরই আমি চার তরিকার মস্ক করি। কোন তরিকায় মাদক জায়েজ আছে নিয়ায় দলিল নিয়ায়। আল্লাহ তাআলা ওদেরকে হেদায়াত দান করুক, আমিন। আরে জোরে কান না আমিন, আমিন। সমাজকে ধ্বংস করতেছে, সমাজের যুবক সমাজকে আজকে ধ্বংসের পথে নামিয়েছে এই মাজারপন্থীগুলা, মাদকের ব্যবসা করে, মাদকের ব্যবসা করে সমাজকে শেষ করতেছে, যুব সমাজকে ধ্বংস করতেছে। একজন আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে সে জায়গায় গান বাজনা, বেটিগের নাচ। আল্লাহ তাআলা মাফ করুক, আল্লাহ মাফ করুক। আল্লাহর ওলিদের কবরকে কেন্দ্র করে গান বাজনা, নাচ গান, এগুলো কি বলবো কি? এগুলো বলে মুসলমান, এরা বলে মুসলমান, জুতো দে ভিটিতে পারতাম ধরে ধরে, খালি ক্ষমতা যদি আতে থাকতে দেখতেন করতাম কি? ক্ষমতা নেই তো, এই জন্যই ভারী নিয়ে ক্ষমতা আতে থাকলে সব সাইজ করে ফেলাই দিতাম, এক সপ্তাহের মধ্যে, এক সপ্তাহের মধ্যে সব সাইজ হয়ে যেত। ক্ষমতা যদি খালি আমার হাতে থাকতো বাংলাদেশে, এক সপ্তাহের মধ্যে ওগুলো সাইজ করে ফেলতাম। ক্ষমতা দেন না আমার হাতে, দেখেন করি কি? মুসলমান হইয়ে গান বাজনা, ইসলামে গান বাজনা হারাম। আবার গান গায়ার কয় কোন কিতাবে লেখা আছে হারাম বাদ্য গান? এই তুই কোন কিতাব মানিস, কা কোরআন মানিস? এই কোরআন মানিস? এই কোরআনের সূরা লোকমান খোল, সূরা লোকমানের তাফসির দেখ, তাফসির পড়, লাহু আল হাদিসের ব্যাখ্যা কি লাগছে পড়। গান বাজনা ইসলামে হারাম, রসুলের পরিষ্কার হাদিস কুল্লু গিনাও হারামুন, সমস্ত গান হারাম, শুধুমাত্র জায়েজ আছে হামদার নাত, আল্লাহ শানে যেই গজল, নবীর শানে যেই গজল, এটা জায়েজ আছে। তাও বাজনা বিহীন অবস্থায় গজল জায়েজ, বাজনার সঙ্গে হইলে গজল পর্যন্ত মুসলমানের জন্য শোনা হারাম। অন্য হাদিসের মধ্যে রসুল বয়ান করেছেন আল গিনাও রোকিয়াত জিনা, রসুলের হাদিস আমার বাপের ঘরের কথা না, রসুল বলেন গান হলো জিনার মন্ত্র, অতএব যেখানে গান বাজনা হয় সেখানে জিনা হয় কোনো সন্দেহ নাই, যদি না হয় রসুলের হাদিস মিথ্যা হয়ে যায়। আর কসম খোদার, কসম খোদার, কসম খোদার, রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না, আমার রসুল কখনো মিথ্যাবাদী হবে না। অতএব যেখানে গান বাজনা হয় সেখানে জিনা হয় কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, রসুলের হাদিস ওগুলো জিনার আঁকড়া হয়েছে বর্তমানে ওইগুলো। আল্লাহ পাক ওদের তকদিরে হেদায়ত থাকলে হেদায়ত দান করুক, আল্লাহ পাক ভণ্ডদের ভণ্ডামি থেকে মুসলমানদের ঈমান আকীদা হেফাজত করুক, আমিন।
আরে জোরে কান্না আমিন, মুসলমানদের ঈমান আকীদা আল্লাহ হেফাজত করুক ভণ্ডদের হাত থেকে, জোরে বলেন আমিন। এ জোরে কান্না আমিন। এমন বন্ড আমি দেখছি, একেবারে কিলিন শেভ, একেবারে কিলিন শেভ, সেনু বাইর করে দেখবেন মাথা কাটা তালি বসবেন মুসলমান, তার আগে বোঝার কোনো কায়দা নাই। এগুলো পীর হয়েছে আমাদের দেশে, দাড়ি কামায় পীর, রসুলের কলিজায় খুল লাগায় পীর হয় বদমাইশ, চিন্তা করে না, দাড়ি যে কামায়, শরীয়তের ভাষায় তাকে বলছে ফাসেক ফাসেক। আর কসম খোদার, কোনো ফাসেক কখনো আল্লাহর অলি হতে পারে না, কোনো ফাসেক কখনো আল্লাহর অলি হতে পারে না। পর্দার বালাই নাই, পর্দার বালাই নাই, পর্দার বালাই নাই, অথচ পর্দা ফরজ, শরীয়তের সমস্ত ফরজের মধ্যে পর্দার গুরুত্ব সব থেকে বেশি। নামাজ ফরজ কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে ঘন্টাখানিক নামাজ ফরজ, পাঁচ অক্ত ফরজ নামাজ সতেরো রাকাত, সতেরো রাকাত নামাজ পড়তে এক ঘন্টা লাগে না, আরও কম লাগে, সেখানে আমি এক ঘন্টা ধরছি। চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা নামাজ ফরজ, চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা নামাজ ফরজ, রোজা ফরজ, বারো চাঁদের ভিতরে এক চাঁদ রোজা ফরজ, জাকাত ফরজ, মালদারের জন্য বছরে একবার জাকাত দেওয়া ফরজ, হজও ফরজ, মালদারের জন্য জীবনে একবার হজ করা ফরজ, কিন্তু পর্দা চব্বিশ ঘন্টার জন্য ফরজ, চব্বিশ ঘন্টা, এক সেকেন্ডের জন্য বেপর দেওয়া যদি কেউ, এক সেকেন্ড, সাথে সাথে একটা কবিরা গুনা, আর একটা কবিরা গুনার নিম্নতম সাজা সাত হাজার বছর জাহান্নাম, চিৎকার দিয়ে বলেন না উজবে। এটা হলো পর্দার গুরুত্ব। আর পর্দার এরিয়া কতটুকু, যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ, আর যাকে বিয়ে করা জায়েজ তার সঙ্গে দেখা দেওয়া হারাম, এটা পর্দার এরিয়া। অর্থাৎ যাকে বিয়ে করা যাবে না তার সঙ্গে দেখা দেওয়া যাবে, আর যাকে বিয়ে করা যাবে তার সঙ্গে দেখা দেওয়া যাবে না, দেখা দেওয়া হারাম, বিয়ে হওয়ার আগ পর্যন্ত তার সঙ্গে দেখা দেওয়া যাবে না। দেবরের সঙ্গে ভাবি দেখা দেওয়া হারাম, দুলাবের সঙ্গে শালি দেখা দেওয়া হারাম, ননদের জামার সঙ্গে শালা বউ দেখা দেওয়া হারাম, মামা তো ভাই, খালা তো ভাই, শাস্তো ভাই, ফুবা তো ভাই, তালতো ভাইদের সঙ্গে বোনের দেখা দেওয়া হারাম, বিয়ের সঙ্গে বিয়ান দেখা দেওয়া হারাম, উস্তাদের সঙ্গে ছাত্রী দেখা দেওয়া হারাম, পীর সাহেবের সঙ্গে মহিলা মুরিদ দেখা দেওয়া হারাম। আর আমি নিজে দেখছি যুবতী যুবতী মহিলারা পীর সাহেবের পায়ে এসে চুমো দেয়, পীর সাহেবের পা উটেপে গাও টেপে যুবতী যুবতী মহিলারা, আর পীর সাহেব ওই মহিলাকে পিঠির উপর দিয়ে মাদ ধরে দোয়া করে দেয় পীর, ওগুলো বলে পীরে ওগুলো নুচ্চা নুচ্চা, ওদেরকে পীর কইলে গুনাহ হবে কসম খোদা। পর্দা যে মানে না, শরীয়তের খেলাফ, পর্দার খেলাফ যে চলে, সে ফাসেক, সে ফাসেক, সে ফাসেক, আর কোনো ফাসেক কখনো আল্লাহর ওলি হতে পারে না। ওদেরকে পীর বললে গুনাহ হবে, ওগুলো পীর নামের কলঙ্ক, ওগুলো ভণ্ড শয়তান। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী তার কিতাবের মধ্যে পরিষ্কার করে লাগছে, পীর হওয়ার জন্য দশটা শর্ত, তার এক নাম্বার শর্ত, পীর হইতে গেলে তাকে আলেম হওয়া লাগবে। মেশকাত শরীফের হাদিসের কিতাব এবং জালালাইন শরীফের তাফসিরের কিতাব, জের জবর ছাড়া নিজে পড়ে বুঝতে হবে, আর একজনকে বোঝানোর মতো যোগ্যতা থাকা লাগবে, এতটুকু এলেম যার মধ্যে আছে সে পীর হতে পারবে। আর আমাদের দেশে কিছু পীর আছে বদমাইশ, কলমাটাও শুদ্ধ করে ভরতে পারে না, সালামটা শুদ্ধ করে দিতে পারে না, ওর বোমা মারলে ওর পেটেরতে সুরা ফাতিহা শুদ্ধ করে বের হবে না, এই বদমাইশ পীর হয়েছে আমাদের দেশে বদমাইশ। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কর না আমিন। ওবাজান আলোচনা করতেছিলাম শেরিক নিয়ে, ওবাজান ইমান নিয়ে আলোচনা করতেছি, ইমানদার কাকে বলে যে গায়েবকে বিশ্বাস করে তার নাম হচ্ছে ইমান, ঠিক কিনা জোরে বলেন। আর গায়েবের যত খবর নবী রাসূল নিয়ে আসছে আসমানি, যত খবর গায়েবের ফেরেশতাদেরকে কে কোনোদিন দেখি না, কিন্তু দুই কান্ধে দুজন বসে আছে, চব্বিশ ঘন্টা আমাকে মনিটরিং করতেছে, কথা ঠিক কিনা জোরে বলেন। আমার প্রতিটা পদক্ষেপ লিপিবদ্ধ হইতেছে, প্রতিটা শ্বাস প্রশ্বাস, প্রতিটা কথা কাজ সব লিপিবদ্ধ হইতেছে, আমি থুতু ফেললেও লিপিবদ্ধ হইতেছে, ঠিক কিনা জোরে বলেন। এ বিশ্বাস করেন কাজ কলা, মিথ্যে কথা কন কে, এ সত্যিই বিশ্বাস করতে পারতাম দুজন ফেরেশতা কিরামান কাতিবিন আমাকে চব্বিশ ঘন্টা মনিটরিং করতেছে, আমি ব্যবসা করতে যে মালের ভিতরে ভেজাল ঢুকাতে পারতাম না, ওজনে কম বেশি করে বেচা কিনা করতে পারতাম না, মিথ্যা কথা বলে মাল বিক্রি করতে পারতাম না, আমি চাকরি করতে যাইয়া টেবিলের তাল দিয়ে কামাই করার ধান্দা করতে পারতাম না, কারণ দুজন ফেরেশতা আমাকে মনিটরিং করতেছে, কি কথা ঠিক কিনা।
ওগুলো মুখে স্বীকার করি, অন্তরে বিশ্বাস নাই। অন্তরে বিশ্বাস পাইলে আমার জিন্দগির রোগ পাল্টে যাইত, আমার চলার গতিপথ পরিবর্তন হয়ে যাইতো, আমি সোনার মানুষ হয়ে যাইতাম, আমাকে দিয়ে কোনো অন্যায় কাজ বা গুনার কাজ কখনো হইতো না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আসলে ওগুলো অন্তর থেকে বিশ্বাস করতে পারি না, মুখে স্বীকার করি, কথা ঠিক না? কবরে তো কতই গেছেন আর আইছেন আপনারা নাকি? হ্যাঁ, কবরে কারো জনের শান্তি হবে, কারো জনের শাস্তি হবে দেখে আইছেন কেউ? রসুল পরিষ্কার করে জানিয়েছেন, আল কবরু রাউজাতুম মিনাল জান্না আল হোপরাতুম মিন হোপারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, কারো জন্য জাহান্নামের গর্ত হবে। কারো কবরের মাটি চতুর্দিকে প্রশস্ত হয়ে যাবে চোখের দৃষ্টি সীমা পর্যন্ত, আর কারো কবরের মাটি উভয় পাশ থেকে এমনভাবে চাপ দিবে সিনার হাড্ডিগুলো এইভাবে ঢুকে চলে যাবে একপাশে হাড্ডি আর একপাশের মধ্যে। কারো কবরের মধ্যে জান্নাতি ফরাশ বিছায় দেওয়া হবে তার ঘুমানোর জন্য, আরামের বিছানা, আবশিরু বিল জান্না। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছে, ফেরেশতাদের হুকুম করবে ওর কবরের মধ্যে জান্নাতি ফরাশ নিয়ে বিছাইয়া দাও, সে আরামের বিছানায় ঘুমাবে, আর কারো কবরের মধ্যে সাপ আর বিচ্ছু দিয়ে ভরপুর করে দেবে তাকে দংশন করার জন্য। ওই সাপ কবরের ভিতরে ঢুকে বলবে, আমার পরোয়াদ্দিগার আমারে পাঠাইছি, তুই ফজরের নামাজ পড়ো নাই, তোকে জোহর পর্যন্ত কামড়াবো, জোহর পড়ো নাই আসর পর্যন্ত কামড়াবো, আসর পড়ো নাই মাগরিব পর্যন্ত কামড়াবো, মাগরিব পড়ো নাই এশা পর্যন্ত কামড়াবো, এশা পড়ো নাই পরবর্তী ফজর পর্যন্ত, 24 ঘন্টা ওকে দংশন করতে থাকবে। একটা সবল দিবে 70 গজ মাটি নিচে ঢুকে যাবে, আবার নখ দিয়ে টানি তুলবে, আবার দংশন করবে, এইভাবে হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত ওই বদমাইশ কবরের মধ্যে আজাবে গ্রেফতার থাকবে। এক ওয়াক্ত নামাজের কারণে কমপক্ষে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামের আজাব ভোগ করা লাগবে, রসুলের হাদিস, এটা রসুলের হাদিস, কথা হবে না? আজকে অধিকাংশ মুসলমান নামাজ পড়ে না, অধিকাংশ মুসলমান আজকে বেনামাজি, প্রত্যেক এলাকায় জরিপ চালায় দেখেন শতকরা 5 জনও ঠিক মতো নামাজ পড়ে না, কি কথা ঠিক না? জোরে বলে, শতকরা 5 জনও ঠিক মতো নামাজ পড়ে না, 95% বেনামাজি। আবার ওকে রুয়াজের গুতু আলাদা করে, নামাজ না পড়লে কেমন কি ইমান ঠিক আছে, নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে, এই ইমান তোর পৈতৃক সম্পত্তি, বাদমাইশ নামাজ না পড়লে ঠিক থাকবে? রসুলের হাদিস শোন, বোখারি মুসলিমের হাদিস, রসুল বলে না মাল ফারকু বাইনা আব্দি আল কুফরি তার কুসলা, বোখারি মুসলিমের হাদিস, যে নামাজ পড়ে সে মুসলমান আর যে নামাজ পড়ে না সে কাফের। রসুল বলেন মুসলমান কাফের মধ্যে একমাত্র পার্থক্য হলো নামাজ, বোখারি মুসলিমের হাদিস, আমার বাপের ঘরের কথা না। অন্য হাদিসের মধ্যে রসুল বয়ান করেছেন, নামাজ যে পড়েন ইসলামে তার কোনো অংশই নাই, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আরে নামাজ পড়েন ওর বলে ইমান ঠিক আছে, কি কে তার ইমান রে, ইমানের ঠেলা কি উরি, বাপরে বাপ, নামাজ না ভুলি বলে ইমান ঠিক, তাই বদমাইশ, ওগুলো জুতো ফিটা করার কাম। আবার কিছু মুসলমান আছে সপ্তাহে করত নামাজ পড়ে, সপ্তাহে করত, আপনার এলাকায় নাই আমার এলাকায় আছে। আরে সব এই ওঠেন কে কই জানে, জান কই, এই কই যায় রাজাই কই না, কই গ্রুপের লোকে যে চলে যাচ্ছে, হ্যাঁ 12টা বাজে গেছে, এরপরে ওয়াজ করলে তো আমার 2 দিনের হাদিয়া দেওয়া লাগবে, দাওয়াত দিয়েছেন 24 তারিখে, 25 তারিখে বয়ান করতে পারবো না তো, 25 তারিখে বয়ান করালে পরে 2 দিনের হাদিয়া দেওয়া লাগবে কিন্তু। হ্যাঁ, রাত 4টার সময় যদি ঘুমায় তাও আজানের আগে ঘুম ভেঙে যাবে। মুমিনের নামাজ কখনো কাজা হয় না, নামাজ কাজা হয় মুনাফিকের। ও মুনাফিক রাত 9টার সময় ঘুমালে ফজরের সময় তার ঘুম ভাঙে না, আর যে মুমিন ও রাত 4টার সময় ঘুমালে আজানের আগে তার ঘুম ভেঙে যায়, কি কথা কান না কে? হ্যাঁ, কালকে রাত্রি 2:30 পরে ঘুমাইছি, আবার 2টা বিশের সময় উঠছি, এই 4টা বিশের সময় উঠছি, উঠিয়ে এস্তানজু করিয়ে 4 রাকাত নামাজ পড়ে রওনা দিছি মোটর সাইকেলে উঠছি, মানে একটা গাড়ি ছাড়ে ওই এলাকার থেকে, নাইট কোচ বলে ওরা, প্রোগ্রাম ছিল কালকে ভোলা তজুমুদ্দিন, ওখান থেকে রাত্রি এসে মাহফিল শেষ করে খাইয়ে দিয়ে এসে ঘুমাইছি লালমোহনে, ওই সরফাশান থেকে একটা গাড়ি ছাড়িয়ে আসে, ওই গাড়িতে উঠ ওইটা দত্তি হবে, এই জন্যে ওই গাড়িটা সাড়ে সরফাশান থেকে 4:45 রাত 4:45, আর লালমোহনে এসে পৌঁছায় 5টার একটু আগে, ওই গাড়ি ধরার জন্য ওই সময় উঠছি, উঠে ওই গাড়িতে এসে ভোলা বাস স্ট্যান্ডে নামছি, না আমি ফজরের নামাজ জামাতে পড়ছি, এরপরে ভোলা ইলিশা ঘাটে এসে পার হয়ে মজু চৌধুরী এসে মজু চৌধুরীতে আপনাকে গাইছি। আমি পারি কেমনে,
এই 34 বছর ইসলাম গ্রহণ করছি, একক তো নামাজ কাজা হয় নাই কোনো। 34 বছরের মধ্যে একক তো নামাজ কাজা হয় না আপনাদের দোয়া। মানে হিন্দু থাকতে হাদিস পড়ছি, একক তো নামাজের কারণে 288 লক্ষ বছর জাহান্নামের আযাব ভোগ করা লাগবে, আমি আযাবে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না, আমার নামাজ কি করে কাজা হয় বলেন? হ্যাঁ, যে আযাব এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না, এক ওয়াক্ত নামাজের কারণে 288 লক্ষ বছর ওই আযাব ভোগ করা লাগবে, আমি কি করে নামাজ কাজা করতে পারি বলেন? এই 34 বছর একক তো নামাজ কাজা হয় না আপনাদের দোয়ায়। অনেক সময় জামাত পাই না, রাত জাগা মানুষ, সফরে থাকি, গাড়ির থেকে নামছি, নামে দেখি জামাতের টাইম চলে গেছে, তখন কি করবো? একা পড়তে হয় নামাজ। অনেক সময় গাড়ির সিটে বসে নামাজ পড়ি আমি, জায়গায় যে গাড়ির থেকে নামিয়ে নামাজ পড়বো, ওকে চলে যাবে, নামাজ কাজা হবে, তখন গাড়ির সিটে বসেও নামাজ পড়ি। অজু নাই, জায়গায় যে গাড়িতে নামিয়ে অজু করে যে নামাজ পড়বো, ওকে চলে যাবে, নামাজ কাজা হয়ে যাবে, তখন কি করি জানেন? ওই যে গাড়ির গিলাসে ধুল লাগে না, ওই ধুলের সাথে হাত মারিয়ে তায়াম্মুম করে গাড়ির সিটে বসে নামাজ আদায় করি, তারপরেও এক ওক্ত নামাজ কাজা করতে পারি না, খালি জাহান্নামের ভয়তে। এই 34 বছরের মধ্যে এক ওক্ত নামাজ কাজা করতে পারি না, খালি জাহান্নামের ভয়তে, নই আজাব আমি সহ্য করতে পারবো না। আর মুসলমান কি করে নামাজ না পড়ে থাকে? আমার বেরেনে ধরে না, সপ্তাহে এক ওক্ত নামাজ পড়ে বাদ নয়, সপ্তাহে এক ওক্ত আমাদের খ্রিস্টানদের জন্যে, আর যে মুসলমান তার জন্য প্রতিদিন 5 ওক্ত নামাজ, ঠিক কিনা জোরে বলেন? তবে খ্রিস্টানরা পড়ে রবিবারে, কি বারে পড়ে? আরে নব খ্রিস্টানের গোষ্ঠী পড়ে শুক্রবারে, ওকে টাইটেল দিয়ে নব খ্রিস্টান দিছি আমি, আমার নামের সাথে নব মুসলিম রাখছে, দেখছেন আপনারা? ওই দেখেন, ওই যে নামের আগেই লাগছে নব মুসলিম, দেখেন নাই? আমি হিন্দুর ঘরে জন্মে 5 ওক্ত নামাজ পড়ি বলে নব মুসলিম হয়েছি, আর তুই মুসলমানের ঘরে জন্মে সপ্তাহে নামাজ পড়ে এক ওক্ত, তুই হয়েছো নব খ্রিস্টান, কি কথা কান না কাউজ? হ্যাঁ, আমি হিন্দুর ঘরে জন্মে নব মুসলিম হয়েছি, 5 ওক্ত নামাজ পড়ি বলে নব মুসলিম কান আমারে, আর তুই মুসলমানের ঘরে জন্মে সপ্তাহে পড়ো নামাজ এক ওক্ত, তুই হয়েছো নব খ্রিস্টান। এই সপ্তাহে তো নামাজের গুটি সব জাহান্নামে, চিৎকার দিয়ে বলেন নাউজবিল্লাহ, আরে জোরে করে নাউজবিল্লাহ, এরা জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে, আর কসম করে বললাম রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না। অতএব সপ্তাহে এক ওক্ত নামাজের গোষ্ঠী কখনো জান্নাতে যাবে না, রসুলের পরিষ্কার হাদিস, দুনিয়াতে যার সঙ্গে যার মিল থাকবে কিয়ামতে তার সঙ্গে তার হাসর হবে। তো সপ্তাহে এক ওক্ত নামাজ যারা পড়ে এদের মিল দুনিয়াতে কাদের সাথে? খ্রিস্টানদের সাথে। অতএব কিয়ামতের দিন খ্রিস্টানরা যেই কাতারে দাঁড়াবে, এই সপ্তাহে এক ওক্ত নামাজের গোষ্ঠী খ্রিস্টানদের সাথে এক কাতারে দাঁড়াবে। আর খ্রিস্টানরা কোথায় যাবে? এ খ্রিস্টানরা কোথায় যাবে? অর্থাৎ সপ্তাহে এক ওক্ত নামাজের গোষ্ঠী খ্রিস্টানদের সাথে এক কাতারে জাহান্নামে দেবে, এক কাতারে। এটা রসুলের হাদিস, আমার বাপের ঘরের কথা না, রসুলের হাদিস। আমরা মুসলমান না খ্রিস্টান? আমরা মুসলমান না খ্রিস্টান? নামাজ কি সপ্তাহে এক ওক্ত পড়বো না প্রতিদিন 5 ওয়াক্ত পড়বো কোনটা? নামাজ সপ্তাহে এক ওক্ত পড়বো না প্রতিদিন 5 ওয়াক্ত পড়বো কোনটা? এতদিন ভুল করছি, আর ভুল করবো না, এখন থেকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বো না, কি বলেন? তওবা করতে হবে, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে, মাফ করবে না কি কান? আল্লাহ কোরআনে পাক আশার বাণী শুনেছে, লাতাকনা তুমি রহমাতিল্লাহ বান্দা, আমার রহমত থেকে নৈরি আসিস না, এতদিন ঠিক মতো নামাজ পড়িস নাই, তওবা করে নামাজি হয়ে যা, আমি তোর অতীতের গুনাহ মাফ করে আমার রহমতের কোলে তোকে তুলে নেব। আমরা পারবো না একটু তওবা করতে? একটু চোখের পানি ভিলে মাপ চাইতে পারবো না? আপনার চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়ে গড়ায় নাকের আগে আসলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে, একটু তওবা করতে পারবো তো ইনশাল্লাহ। আর আগামী জিন্দগিতে নামাজ আর কাজা করবো না, নিয়ত করা যায়? আমি মুসলমান, আমি খ্রিস্টান নই, এখন থেকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বো প্রতিদিন, রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি হাত তোলেন তো। আমি একজন মুসলমান, এখন থেকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর অতীতে নামাজগুলো কাজা হয়ে গেছে ওগুলো সময় সুযোগ মতো আদায় করে দেওয়ার চেষ্টা করবো, না কি বলেন? আল্লাহ পাক সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কান না আমিন। কিন্তু বন্দর গোষ্ঠী নামাজ পড়ে না, বন্দর গোষ্ঠী কয় নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয়, তার মানে নামাজের মতো নামাজে বন্ডর গোষ্ঠী পড়া শিখছে, আমার রসুল পাইতো না নামাজের মতো নামাজ পড়তি নাকি? রসুল আমার সারা জীবন নামাজ পড়লো, খালি ফরজ না, নফল নামাজ পড়তো, রাত ভরে দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়তো। একদিন আয়েশা সিদ্দিকা বলতেছে, ইয়া রসুল আল্লাহ, আল্লাহ পাক আপনার আগের পিছনে সব গুণা মাফ করে দিয়েছে, আপনি এত কষ্ট করতে যান কে? রসুল কি কয়? আল্লাহ যে আমার মাফ করে দিয়েছেন, শুক্রিয়া আদায় করবো না আমি? আল্লাহ শুক্রিয়া আদায় করার জন্য সারা রাত দাঁড়ায় নামাজ পড়ি। রসুলের পা মোবারক ফুলিয়ে যাইতো দাঁড়ায় নামাজ পড়তে পড়তে, রসুল মৃত্যুর আগ মুহূর্তে অসুস্থ, হাইতে মসজিদে যাইতে পারে না, দুই সাহাবীর গাড়ের উপরে হাত দিয়ে ঘুরাইতে ঘুরাইতে জামাতে যে নামাজ আদায় করছে আবু বকরের পিছনে,
আর বদমাইশের গোষ্ঠীকার নামাজ বলত নামাজ দিবে না একবার তার মানে রসুলু পাচ্ছে না নামাজ ধরে নামাজ পড়তে বদমাইশরা শিখছে নামাজ নামাজ পড়া ওগুলো জুতোতে ফিটানোর কাম জুতোতে ফিটাবে না বদমাইশ জুতোতে ফিটাবেন ধরে ভণ্ড শয়তান নিজে তো জাহান্নামী আর মুসলমানদের ইমান ধ্বংস করে মুসলমানদেরকে জাহান্নামে না পায়তারা করতেছে বদমাইশের গোষ্ঠী আল্লাহ পাক ওদের তকদিরে হেদায়েত থাকলে হেদায়েত দান করুক জোরে কানা আমিন আর যদি তকদিরে হেদায়েত না থাকে আল্লাহ পাক ফেরাউনের মতো সাদ্দাতের মতো নমরুদের মতো তাকে ধ্বংস করে দিক জোরে বলেন আমিন আরে জোরে কান্না আমিন আরে ভণ্ডদের খপ্পর থেকে মুসলমানদের ইমান আকিদা আল্লাহ হেফাজত করুক জোরে বলেন আমিন এ জোরে বলেন না আমিন আমিন নামাজ পড়ে না রসুল কলু যে নামাজ পড়ে না তার ইমান নাই সে কাফের আর বদমাইশ বলে পি রইছে নামাজ না পড়ে পি রইছে শয়তান হ্যাঁ নামাজ বলে মনে মনে ভরে ওই বদমাইশে বাইন্ধে থুয়ে দেবেন এক সপ্তাহ কবি মনে মনে খা এক সপ্তাহ বাইন্ধে তুলবেন শিকল দিয়ে বাইন্ধে তুই তুই মনে মনে খা মনে মনে নামাজ পড়ি বলে তো নামাজ হয় তোর খাওয়াও মনে মনে খালি হয়ে যাবে এক সপ্তাহ শিকল দিয়ে বাইন্ধে তুই খানা দেবেন না মনে মনে খাবে শয়তান বন্ড আমি জাগা পায় না কয় মনে মনে নামাজ পড়লি মনের নামাজ বড় নামাজ বদমাইশ কুতাকার রসুল আমার সারা জীবন নামাজ পড়লো এ রসুল মনে নামাজ পড়ছে রসুল মনে মনে পড়ছে না জামাতে পড়ছে পাঁচত্ব হ্যাঁ যতদিন সুস্থ ছিলেন নিজে ইমামতি করেছেন সুস্থ যতদিন নিজে ইমামতি করেছেন যখন অসুস্থ আবু বকরকে ইমাম বানায় তার পিছনে নামাজ পড়ছেন জামাতে আর বদমাইশ কয় মনের নামাজ বড় নামাজ ওরে বদমাইশের জুতো দিয়ে ফিটেবেন এই বদমাইশগুলো দৈরে আর শিকল দেবে আনবেন এক সপ্তাহ বাইন্ধে তুই খাতি দেবেন না হয়তো মনে মনে খা তোর নামাজ যেরা মনে মনে হয় তোর খাওয়াও মনে মনে হবে শয়তানি জাগা হয় না আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন আরে জোরে কর না আমিন আমার বাবাজিরা মলম নিয়ে আইছিলাম বস্তা ভরে লাগাতি পারলাম না বেপদার গোষ্ঠীরে কিছু করতে পারলাম না বিয়ে নামাজ গোষ্ঠী অল্প দাড়ি কামানো গোষ্ঠীরে তো সাইডেই দিয়ে চলে গেলাম কিছুই করলাম না দাড়ি কামানো গোষ্ঠীর না কি কর সুদ করে গোষ্ঠীর কাছেও যাইনি কি টেলিভিশনের গোষ্ঠীরে কিছু কই নাই কইছি যারা মোবাইল চালায় মোবাইলে ইউটিউবে কি যে দেহে যুবক পোলাপান এই যে শীতের সিজন কম্বল মুড়ি দিয়ে রাত ভরে কম্বলের মধ্যে কি কথা ঠিক না এ ঠিক না আর বদমাশ গুলো যে বিয়ে করে তিন মাস পরে বউ কয় ঘর করবো না আর কিচ্ছু নেই ইউটিউবই ওই ব্লু ফিল্ম দেখতে দেখতে সব শেষ ওর সব শেষ কারণ বিয়ে করার পরে বউ কয় ঘর করবো না আর কিছু নাই ওই ফেসবুক চালাই ইউটিউব চালায় সব ফাইনাল সব শেষ হয়ে গেছে কারণ বিয়ে করার পরে বলতি ওর ঘর করেন রাত ভরে দেখে বলু ফিলিম বোঝেন না ওর অবস্থা কি ওর কিছু থাকে আল্লাহ পাক মুসলমানদেরকে হেফাজত করো আরে জোরে কর না আমিন এই মোবাইল আজকে সমাজকে শেষ করে দিচ্ছে এই মোবাইল মুসলমানের বাচ্চারা মোবাইলে জুও পর্যন্ত খেলে জুও খেলে মোবাইলে এই মুসলমানের বৈধ সন্তান কখনো মাদকাসক্ত হইতে পারে না মুসলমানের বৈধ সন্তান কখনো মা বাপের সঙ্গে বিয়া দাবি করতে পারে না মুসলমানের বৈধ সন্তান কখনো জুয়ার সঙ্গে সংযুক্ত হতে পারে না ওগুলো মুসলমানের ঘরে যাওরা যাওরা খোঁজ নিয়ে দেখুন ওর মা বাপের বিয়ে সুন্নাত তরিকায় হয় নাই আর সুন্নাত তরিকার খেলাফ যে বিয়ে ও বিয়ে আল্লাহ কোনোদিন কবুল করে না আর যে বিয়ে আমার আল্লাহ কবুল করে না সুন্নাত তরিকার খেলাফ কোনো আমল আল্লাহ কবুল করে আপনারা বলেন সুন্নাত তরিকার খেলাফ কোনো আমল আল্লাহ কবুল করে নামাজ পড়েছে সুন্নাত তরিকার খেলাফ নামাজ হবে রোজা রেখেছে সুন্নাত তরিকার খেলাফ রোজা হবে তদু আপনি বিয়ে করেছেন সুন্নাত তরিকার খেলাফ আপনার বিয়ে হয় নাই কসম খোদার আপনার বিয়ে হয় নাই সন্তান যে কটা জন্ম দেবেন সব কটা যাওরা হবে যাওরা আর ওই যাওরা জীবনে মা বাপের কথা শুনবে না মা বাপের খেদমত করবে না ওই যাওরা যে ওইটা মাদকাসক্ত হবে ওইটা বাবা খাবে ওইটা ফেন্সিডিল খাবে ওইটা গাঞ্জা খাবে ওইটা জুয়ো খেলবে ওই যাওরা যেটা মুসলমানের ঘরে যাওরা নাহলে মুসলমানের বৈধ সন্তান কখনো মা বাপের সঙ্গে বিয়াদবি করে না মুসলমানের বৈধ সন্তান মাদকাসক্ত হয় না মুসলমানের বৈধ সন্তান জুয়া খেলে না ওর বিয়েই হয় নাই খোঁজ নিয়ে দেখেন ও বাপে বিয়ে করেছে যৌতুক নিয়ে বিয়ে করেছে ও বিয়ের সময় গায়ে হলুদ দিছিল বাবিরা ডলে ডলে হলুদ মাখায় কসলা কথা ধুয়ে দিছিল দেবর বাবির কসলা কসলি দিয়েছিল গায়ে হলুদের নাম করিয়ে আপনার কাছে হয় নাকি দেবরের বিয়ে তো ভাবিরা দেবরের গায়ে হলুদ মাখায় কসলা কসলা ডলে ডলে দিয়ে গোসল করায় দেখায় দেবর বাবির কসলা কস্তি হ্যাঁ কি কায়দা রে নতুন বউ বিয়ে করে বাইরে নিয়ে আল খাতা করে মুসলমান আল খাতা নাম দিছে বউ বাতা আমি ওইটা নাম দিছি হাল খাতা আপনাকে দেশে হয় নাকি এ কি হলো কথা কনকে আপনারা কি কথা কনকে আমি তো শেষ করে দিছি
আমি তো শেষ করে দিছি, আমি তো বুঝতেছি রাত বেশি হয়ে গেছে, মেলা, ওই যে লোকজন চলে যাচ্ছে, দোয়াটা করে যান, দোয়াটা করে যান, এত রাত পর্যন্ত আসুন, দোয়া না করে মুসলমান যায় না, অরিপদ যায়, অরিপদ যেতে পারে, কারণ অরিপদ দোয়া লাগে না। আপনার পূর্বপুরুষ, আপনার দাদা দাদি নানা নানি, আপনার বাপ মা কবরে শুয়ে আপনার দিকে চেয়ে বসে আছে, আজকে আপনি আখেরি মোনাজাত তার জন্য দোয়া করবেন, সে কবরে মুসিবতে আছে, আপনার দোয়ার বদলে তাআলা পাক তার কবরের আযাব মাফ করবে, আর আপনি এখন দোয়া না করে চলে যাবেন, ওই কবরবাসী কিন্তু কবরে শুয়ে শুয়ে আশাহত হয়ে বদদোয়া করবে আপনার জন্য মনে রেখে দিয়ে। কিন্তু মুসলমানের দোয়াটা করিয়ে যান, আর অরিফাদলি চলে যান, আমার আপত্তি নেই, অরিফাদর দোয়া লাগে না, কিন্তু মুসলমানের দোয়া দরকার, কথা ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? দোয়া না, এত রাত পর্যন্ত আসেনি, দোয়া না করে চলে যায়, কোন কাদার মুসলমান বুঝলাম না, এরা দাওয়াত করে আনছিল ঠিকই, কিন্তু আসলে ওয়াজ করার জন্য আমার দাওয়াত দেয় না, আগে নিয়ত ছিল, আমার নাম শুনে লোকজন একটু বেশি হবে, কালেকশন টালেকশন ভালো হবে, এলো নিয়ত ছিল, ওয়াজ করার জন্যই যদি দাওয়াত দিত তাহলে আমার উপযুক্ত টাইমে স্টেজে দিত। হ্যাঁ, আমি বলছিলাম বারবার একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করেন, কবে আইনেরাম ঘুমাই শোয়াই থুয়ে দেবেন, খাওয়াই দাওয়াই ঘুম পাড়াই থুয়ে দেবেন, আর অন্য বক্তাদেরকেও দিয়ে ওয়াজ করাবেন, খালি খালি দাওয়াত দেবেন কি জন্য আমার? হ্যাঁ, আরে আমি তো যেদিন কম করি আলোচনা সেদিনও তিন ঘন্টা করি, থামেন আমার বাবাজিরা, বড় বড় রোগের ট্রিটমেন্ট আছে করতে পারলাম না, মলম নিয়ে আসছিলাম, ফিরেই নিয়ে যাচ্ছি, করবোটা কি আর, বেপদার গোষ্ঠীর কিছু করলাম, আপনাকে বৌরা মায়েরা মার্কেট করতে চলে যাও করে তো কিছু কই নাই, কইছি কইছি কিছু, মার্কেটে যে যুবকের কেনুর গুঁতো খাই বেড়ায়, মার্কেটে যাই যুবকের কেনুর গুঁতো খাই, মহিলাকে সুখ সুখ খায়, তো এই জন্য মার্কেট করতে চলে যায়, স্বামী মার্কেট করে আনে তার পছন্দ হয় না, স্বামী কিনে নিয়েছে পছন্দ হয় না, নিজে কেনুর গুঁতো খেয়ে কিনতে যায়, অথচ বাপ জীবিত থাকতে কোনো মুসলমানের মেয়ের জন্য মার্কেটে যাওয়া হারাম, স্বামী জীবিত থাকতে মুসলমানের স্ত্রীর জন্য মার্কেটে যাওয়া হারাম, উপযুক্ত ভাই ঘরে থাকতে মুসলমানের বোনের জন্য মার্কেটে যাওয়া হারাম, উপযুক্ত ভাই ছেলে ঘরে থাকতে মুসলমানের মার জন্য মার্কেটে যাওয়া হারাম, আর আপনাদের বৌরা মায়েরা মার্কেটে যে কেনুর গুঁতো খেয়ে বেড়ায়, ওগরে কিছুই কই নাই, কইছি যে সমস্ত মহিলারা কপালে টিপ লাগায় তাদেরও কিছু কই নাই, ওই টিপ হইলো বেশ্যাদের প্রতীক, যারা বেশ্যা তারা কপালে টিপ লাগায়, আপনার স্ত্রী আপনার মেয়ে যদি বেশ্যা হয়ে থাকে কোনো সমস্যা নাই, আর টিপ কিনে দিয়ে বেশ্যারে টিপ কিনে দিয়েন, আর যদি মনে করেন যে না আমার স্ত্রী তো বেশ্যা না, আমার মেয়ে তো বেশ্যা না, পাও ধরে কয়ে যাচ্ছে আপনার স্ত্রী আপনার মেয়ে যেন কোনোদিন কপালে টিপ বা ফুটা লাগায় না, ওটা বেশ্যাদের প্রতীক, এগেরও কিছু কই নাই, কইছি কই, ওয়াজই তো করলাম না, ওয়াজই তো করলাম না, সুদ করে গোষ্ঠীতে কিছুই করলাম না, অথচ সুদ খাওয়া নিজের মা বাপের সাথে জিনা করা সমতুল্য গুণা, তাও কাবা ঘরের ভিতরে, মহিলারা যদি সুদ খায় কাবা ঘরের ভিতরে জন্মদাতা পিতার সঙ্গে জিনা করা সমতুল্য গুণা হয়, আর যদি পুরুষের সুদ খায় বা সুদ দেয় কাবা ঘরের ভিতরে গর্ভধারিণী মার সাথে জিনা করা সমতুল্য গুণা হয়, তা এই গুণাটা সুদের সত্তরটা গুণার মধ্যে ছোটটা, আর সত্তরটা গুণার মধ্যে বড় গুণা, সং আল্লাহ পাক এবং তার নবী রসুলদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা, চিৎকার দিয়ে বলেন নাউজবিল্লাহ, সুদখোর করেও কিছু ক্ষতি পারলাম না, ওয়াজ তো করলামই না। এই কয়েকদিন আগে ফুটবল বিশ্বকাপ গেছে নাকি কা, যারা হাজার হাজার টাকা খরচ করে কাপড় কিনে পতাকা বানায় টানাইছে, ওগেরও কিছু কইনি, কইছি এই বাংলাদেশের ১৪ আনা হইলো আর্জেন্টিনার ব্রাজিলের সাপোর্টার যুবকের গোষ্ঠী নাকি ভুল কলাম, এই আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার যারা এরা সব জাহান্নামী, চিৎকার দিয়ে বলেন নাউজবিল্লাহ, আরে জোরে করে নাউজবিল্লাহ, যে আর্জেন্টিনা আজান দেওয়া নিষিদ্ধ, মুসলমানদের আজান নিষিদ্ধ, যেই যেই ব্রাজিলে প্রকাশ্যে নামাজ পড়া মুসলমানদের জন্য নিষেধ, এই আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার মুসলমানের বাচ্চারা আল্লাহ মাফ করুক, রসুলের পরিষ্কার হাদিস যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, আর্জেন্টিনার মহব্বত যাদের যাদের অন্তরে ওরা আর্জেন্টিনার সাথে জাহান্নামে যাবে, আর যারা ব্রাজিলের মহব্বতকারী এরা ব্রাজিলের ওই প্লেয়ারদের সাথে জাহান্নামে যাবে, চিৎকার দিয়ে বলেন নাউজবিল্লাহ, হাজার হাজার টাকা খরচ করে পর কাপড় কিনে পতাকা বানাইছে ব্রাজিলের পতাকা আর্জেন্টিনা, এই বদমাইশ, এই যে টাকা খরচ করে কাপড় কিনে পতাকা বানালিল, অপচয় অপচয়কারী শয়তানের আপন ভাই, কোরআনের আয়াত দিয়ে কইছি একবার ইন্নাল মুবাজ্জিরিনা কানু একনা শয়তান, অপচয়কারী শয়তানের আপন ভাই, যারা এই কাপড় কিনে কিনে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা টানাইছি সেই তুই শয়তানের সাথে জাহান্নামে যাবে, শয়তানের সাথে, আল্লাহ পাক মুসলমানদেরকে হেফাজত করুন, আরে জোরে কন্না আমি,
মুসলমানের সারা গায়ে গা, আমি কয় জায়গা মলম লাগাবো? কোন ডাক্তার তো আমি একা, আর সব হইছে বক্তা, সব হইছে বক্তা, ডাক্তার আমি একা। বক্তারা ছিঁড়ে উঠিয়ে সুর সার দিয়ে ওরে ঘটনা কয়, মিষ্টি মিষ্টি কিচ্ছা কাহিনী খালি কয়ে পকেট ভরে এটা হানিয়ে চলে যায়। কিন্তু মুসলমানের কোনো কামে লাগে না, সেই ওয়াজ কোনো কামে লাগে না। কি কথা কান না কেন? বক্তারা ডাক্তার শ্রোতারা হচ্ছে রুগী, আর ডাক্তারের দায়িত্ব রুগী রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করা, কথা ঠিক না? বক্তার গোষ্ঠীর আল্লাহ তক্তা বানাবে কিয়ামতের সবথেকে আগে, বক্তার গোষ্ঠীরে ওর বক্তাগিরি ছুটে যাবে। মুসলমানের গা হয়েছে পায়, আর বদমাশি মলঙ্গসে এসে মাথায় মাথায়। মুসলমান জাহান্নামে যায় সুদ খাইয়ে ঘুষ খাইয়ে, পরে হক নষ্ট করে বেপদ্দায় চলে, আর বদমাশে ওয়াজ করে ইউসুফ জুলেখা, এই ফেরাউন মুসা সুলাইমান বিলকিস, তোর ওয়াজ শিখেই দেবে আল্লাহ বদমাইশ, আল্লাহ তোরে বানাইছে ডাক্তার, মুসলমানের গা যাতে ভালো হয় সেই ওষুধ দিবি, তা না মুসলমানের গা হইলো ভাই তুই এসে মলঙ্গসে মাথায় না। বক্তার গোষ্ঠীরে তক্তা বানাবে কি আমত আল্লাহ আগে বক্তার গোষ্ঠীরে। আমি বাজান ধরা খাতির রাজি না, হিন্দুত্বে মুসলমান লেখালে জাহান্নামের বয়তে, আবার আল্লাহ ডাক্তার বানাচ্ছে আপনাকে চিকিৎসা করার জন্য, রোগ অনুযায়ী ট্রিটমেন্ট না করে আবার ধরা খাবো, ও ধরা খাতি আমি রাজি না, যেখানে মুসলমানের ঘা সেখানে আমার মলম, যাতে মুসলমানের ঘা ভালো হয়, মুসলমান সুস্থ হয়ে জান্নাতে যাইতে পারে, ঠিক কিনা? জোরে বলেন। আমি দুনিয়ার কাউকে বেজার করার জন্য একটা কথা বলি না, দুনিয়ার কারোর খুশির জন্য একটা কথা বলি না, আমার টার্গেট আমার মাওলার সন্তুষ্টি, আর মাওলার বান্দাবান্দিকে জাহান্নাম থেকে বাঁচানো। এটা কেডে আমার আলোচনা, খুশি হইল আর কেটে বেজার হইলো, ওতে আমার কাজ কলা।